বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। বিএনপি ঘরে বাহিরে ভোটকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা সমালোচনা, বিএনপি মুখে বিরোধিতা করলেও ভিতরে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিএনপি মনোনয়ন প্রত্যাশী নেতারা নিজ নির্বাচনী এলাকায় দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি গণসংযোগ শুরু করেছেন, চালাচ্ছেন প্রচার প্রচারণা, এলাকায় বিভিন্ন স্থানে নানা রঙের পোস্টার প্রদর্শন করছেন, দিচ্ছে তাদের নির্বাচনী তৎপরতা। কেন্দ্রীয়ভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে কখনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও বন্ধ নেই দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকায় আগাম প্রস্তুতি কর্মসূচি। কোরবানি ঈদ ঘিরেও বেশিরভাগ নেতা সাজিয়েছেন নিজের এলাকায় নানা কর্মসূচি, সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে সব তথ্য জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, যদি আমাদের সকল জনগণ ঐক্যবদ্ধভাবে নেমে যায়, ইনশাআল্লাহ এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এই সরকারের পতন ঘটিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি সম্পূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক দল, এ দলের কখনোই নির্বাচনের বিরুদ্ধে নয়। তবে বিএনপি তার নির্বাচনে যেতে না চাইলে নির্বাচনে জনগণ তাদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। এই জন্য দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে শুধু সংসদ নির্বাচনে নয়, স্থানীয় নির্বাচনে জনগণ তাদের ভোট দিতে পারে না। এই সরকারের অধীনে আর ভোটের প্রতি কোন শ্রদ্ধা নেই। আমাদের দেশে যারা বড় বড় কূটনীতিবিদ, তাদের যে প্রোটোকল ছিল তা প্রত্যাহার করেছে। এই সরকার কিন্তু কূটনৈতিক ক্ষেত্রেও চরমভাবে ব্যর্থ হয়ে তারা আজকে পাগলের মতো আচরণ করছে। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।